নমস্কার বন্ধুরা, এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024, তো পরীক্ষার বিস্তারিত তথ্য সমস্ত কিছু বলবো। অনেকে জানতে চেয়েছো যে দাদা, আমাদের বয়সসীমা কি এখানে বাড়াবে? পরীক্ষাটা কে কন্ডাক্ট করবে, এসএসসি না সিআরপিএফ? পরীক্ষা আমাদের কবে হবে, কবে থেকে আমরা আবেদন শুরু করতে পারবো বা ফর্ম ফিল আপ শুরু করতে পারবো, তো সব কিছু এই ভিডিওতে বলবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? লাইক অবশ্যই করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, কারণ লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু আমি তোমাদের সাথে সবার আগে শেয়ার করি। চলো শুরু করা যাক। চলো আজকে প্রথমে তোমাদের আমি বিস্তারিতভাবে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব, তারপরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো পদের নাম হচ্ছে জিডি কনস্টেবল, ঠিক আছে? পদের নাম কি? জিডি কনস্টেবল। যেখানে তোমাদের মোট শূন্যপদ থাকবে 129,929, শূন্যপদ থাকবে 129,929। এর মধ্যে 125,000 শূন্যপদ রয়েছে পুরুষদের, এবং 125,000-এর মতো শূন্যপদ রয়েছে পুরুষদের, এবং 4,000-এর মতো শূন্যপদ রয়েছে শুধুমাত্র মহিলাদের জন্য। শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস, এবং বয়সমা যেটা নিয়ে অনেকের মনে কিন্তু প্রশ্ন, ঠিক আছে, যে দাদা বয়সটা কীরকম হতে চলেছে। তো বয়সের ক্ষেত্রে বলে রেখে দিই যে ইউআর প্রার্থীদের বয়স লাগবে 18-23 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 18-26 বছর, এবং এসসি বা এসটি প্রার্থী হয়ে থাকলে 18-28 বছরের মধ্যে থাকলে আমরা আবেদন করতে পারবে। এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করে বলেছে যে দাদা আমাদের বয়সসীমা কি 1-1-2023 অনুসারে কি ধরবে, ঠিক আছে? তো দেখো, সেই সম্বন্ধে তোমাদের একটা কথা বলে রাখি, এরকম কোনো আপডেট কিন্তু নোটিফিকেশন যেখানে যে সমস্ত আর্টিকেলগুলো আমি পড়ছি সেখানে কিন্তু এরকম কোনো আপডেট উঠে আসেনি, কিন্তু যতটুকু মনে হয় তোমাদের এখানে, ঠিক আছে, আমি বললে বা তুমি বললে তো সঙ্গে সঙ্গে তো এসএসসি আমাদের বয়স বাড়িয়ে দেবে না, কিন্তু যতদূর মনে হয় তোমাদের এই বয়সটা কিন্তু এখানে যে ইউআর বয়সটা রয়েছে 18-23, এখানে কিন্তু 2 বছর বা 3 বছরের ছাড় দিলেও দিতে পারে, যখন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে তখন আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে যদি 2 বছরের ছাড় পাওয়া যায় সঙ্গে একইভাবে কিন্তু ওবিসি বা এসসি এসটিতেও তোমরা কিন্তু আরও বয়সে ছাড় পেয়ে যাবে। তো অবশ্যই সেদিকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট উপর ফলো রাখতে হবে, যখন অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হবে তখন আমরা কিন্তু খুব স্পষ্টভাবে দেখতে পারবো যে হ্যাঁ আমাদের বয়সসীমাটা কতটুকু রয়েছে, এবং বয়সসীমা কোন তারিখ অনুসারে আমাদের ধরা হয়েছে। তার আগে কিন্তু কোনো কিছু এভাবে বলা ঠিক হবে না, কারণ এখনও পর্যন্ত যতগুলি ইনফরমেশন দিচ্ছি সবগুলো কোনো না কোনো নোটিফিকেশানের উপর ভিত্তি করেই তোমাদের দিয়ে দিচ্ছি, তাই না? যেমন দুদিন আগে তোমাদের যে বলেছিলাম যে 129,000, সেখানে একটা তোমাদের একটা প্রকাশ হয়েছিল ইন্ডিয়ান গ্যাজেটের মাধ্যমে, কিছু জিডি কনস্টেবল কিছু রুলস প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করে বলেছি। আজকে একটা যে ভিডিও দিলাম সেটাও কিন্তু অবশ্যই একটা টপিক বা তথ্যের উপর অফিসিয়াল আপডেট উপর ভিত্তি করে তোমাদের বলছি, সেখানে যা যা জিনিস লেখা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? এরপর তখন নিয়োগ পদ্ধতি, নিয়োগ পদ্ধতি প্রথমে কম্পিউটার বেসড এক্সাম হবে, ফিজিক্যাল হবে, তার লাস্টে মেডিকেল এক্সাম হবে। পরীক্ষাটা কে কন্ডাক্ট করবে, অনেকের প্রশ্ন ছিল সিআরপিএফ কন্ডাক্ট করবে না এসএসসি কন্ডাক্ট করবে, তো তোমরা জানো অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্টভাবে করে লেখা আছে এক্সাম কন্ডাক্ট করবে হচ্ছে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে? আবেদন শুরুর তারিখ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেদন কবে নাগাদ তোমাদের শুরু হতে পারে, সম্ভবত সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাস নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, ঠিক আছে? তার আগে তোমাদের একটা পরিষ্কার করে কথাটা বলে নেই, তোমরা এটা সম্পূর্ণভাবে অফিসিয়ালভাবে জানতে পারবা হচ্ছে জুন জুলাই মাস, কি বললাম, জুন কিংবা জুলাই মাসে তোমরা একদম 100% সিওরিটি হয়ে যাবা যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবল 2023-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে, এবং পরীক্ষা তোমরা জানো অলরেডি জেনে গেছো যে তোমাদের পরীক্ষা কিন্তু 1 জানুয়ারি 2024 থেকে কন্ডাক্ট হতে চলেছে, এটা তোমরা জেনে গেছো, কিন্তু আবেদন কবে থেকে শুরু হবে এটা তোমরা জানি, সেটা কিন্তু জুন জুলাই মাস নাগাদ জেনে পাবে। কীভাবে বলছি, কারণ জুন জুলাই মাস নাগাদ কিন্তু এসএসসি কী করবে, তার অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম ক্যালেন্ডার নতুনভাবে প্রকাশ করবে, বছরে 2 বার করে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে থাকে, তো অবশ্যই সেখানে তোমরা দেখতে পারবে একদম 100%, তোমাদের বলে রাখছি এক্সাম ক্যালেন্ডার যখন এসএসসি প্রকাশ করবে, আর যেহেতু এই পরীক্ষাটা কন্ডাক্ট করবে এসএসসি, তো এসএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করে সেখানে কিন্তু তোমরা এটা অবশ্যই জুন জুলাই মাস নাগাদ দেখতে পারবে, এবং সেখানে দেখতে পারবে যে আবেদন শুরুর টেন্টেটিভ ডেট কত, এবং আবেদন শেষ হওয়ার টেন্টেটিভ ডেট কত, এবং পরীক্ষার তারিখ কত, ঠিক আছে? পরীক্ষার ফি বলে রাখছি ইউআর ওবিসি হলে 100 টাকা, এসটি এসসি এসটি ফিমেল প্রার্থী হয়ে থাকলে কোনো তোমাদের এখানে কোনো পরীক্ষার ফি লাগবে না, আর প্রশ্নপত্র কিন্তু বাংলা হবে, যেটা আমি এর আগেও একটা ভিডিওতে করে বলে দিয়েছি, ঠিক আছে? এর আগে এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষার প্রশ্নপত্র ইংলিশ এবং হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে হতো, কিন্তু এবার ইংলিশ এবং হিন্দি সহ মোট 13টি আঞ্চলিক ভাষায় কিন্তু তোমাদের প্রশ্নপত্র তৈরি করা হবে, ঠিক আছে? তো চলো এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কি পিএমটি পিএসটি মেডিকেল পিএসটি পিটি আর হচ্ছে তোমাদের এক্সাম সিলেবাস, ঠিক আছে? এক্সাম সিলেবাস এই কটা জিনিস তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, চলো আমরা এগুলো একটু দেখে নিই। চলো তো এবার তোমরা দেখো, তোমাদের যেহেতু এক্সামটা কন্ডাক্ট করবে এসএসসি, তো আমার এক্ষেত্রে মনে হচ্ছে তোমাদের যে পরীক্ষার যে শেডিউলটা আছে বা স্কিমটা আছে
ঠিক আছে, সেটা কিন্তু কম্পিউটার বেসড যে তোমাদের এক্সাম হবে সেটা কিন্তু এরকম থাকার সম্ভাবনা প্রচুর রয়েছে, যেখানে পার্ট এতে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে 20 প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্ন দিলে 2 নম্বর করে থাকবে, ম্যাক্সিমাম 48, জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 20 প্রশ্ন থাকবে, ম্যাক্সিমাম 40, অঙ্কের থেকে 20 প্রশ্ন থাকবে 40 নম্বর, এবং ইংলিশ বা হিন্দি থেকে যে কোনো ইংলিশ পেপার হিন্দি, এটা তোমাকে অবশ্যই যারা পশ্চিমবঙ্গের স্টুডেন্ট রয়েছে তারা ইংলিশ করে, ঠিক আছে, যারা হিন্দি ভাষী রাষ্ট্র তারা এখান থেকে হিন্দি চুজ করে। তো এখানে 20টা প্রশ্ন থাকবে, প্রশ্নের মান থাকবে 40, অর্থাৎ টোটাল তোমাদের প্রশ্ন থাকবে হচ্ছে 80টা প্রশ্ন থাকবে, এবং প্রত্যেকের প্রশ্নের জন্য 2 নম্বর থাকলে মোট প্রশ্ন মান, মোট পরীক্ষা হবে 160-এর মধ্যে, ঠিক আছে। সময় তোমরা পাবে 60 মিনিট, মাত্র 1 ঘন্টা, এবং নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে। নেগেটিভ মার্কিং কত রয়েছে, এটা প্রতিটি ভুল প্রশ্নের উত্তরের জন্য, তো প্রতিটি ভুল উত্তরের জন্য 0.50 করে নাম্বার কাটা যাবে। দেখো এখানে যে তোমরা জিনিসটা দেখতে পাচ্ছ, দ্য কম্পিউটার, এই যেখানে দেখো দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন ইংলিশ অ্যান্ড হিন্দি অনলি, যেটা 2022 বেরিয়েছিল নোটিফিকেশনে, কিন্তু 2023 যেটা বাড়াবে সেখানে কিন্তু এই ইংলিশ এবং হিন্দি সহ আরও যে আঞ্চলিক যে 13টি ভাষা রয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের এক্সাম সিলেবাস। এরপরে হচ্ছে তোমাদের PET, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। যদি আমি তোমাদের পুরুষদের কথা বলি, পুরুষদের 5 কিলোমিটার দৌড় করতে লাগবে 24 মিনিটের মধ্যে, ঠিক আছে, 5 কিলোমিটার দৌড় তোমাদের সম্পর্ক করতে লাগবে 24 মিনিটের মধ্যে, এবং মহিলা প্রার্থী হয়ে থাকলে 1600 মিটার রান কমপ্লিট করতে হবে 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। তো এখানে কমপ্লিট হয়ে গেল তোমাদের PET, এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ PST, হাইট, যদি তুমি মেল প্রার্থী হয়ে থাকো 170 সেন্টিমিটার, ফিমেল প্রার্থী হয়ে থাকলে তোমার হাইট লাগবে 157 সেন্টিমিটার। এক্ষেত্রে কিছু কিছু ক্যাটাগরি অনুযায়ী ছাড় রয়েছে, যেমন এখানে যদি বলি তুমি ST প্রার্থী হয়ে থাকো, অল ক্যান্ডিডেটস বিলং টু ST প্রার্থী হয়ে থাকলে, পুরুষ হয়ে থাকলে হাইট 162.5 সেন্টিমিটার, ফিমেল প্রার্থী হয়ে থাকলে 150 সেন্টিমিটার। তুমি যদি নর্থ ইস্টার্ন স্টেট, মানে হচ্ছে নর্থ ইস্টের যে পার্থ হয়ে থাকো, এবং তুমি যদি ST হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার হাইট লাগবে 157 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 147.5 সেন্টিমিটার। এছাড়াও যারা উত্তর তোমার হচ্ছে নর্থ ইস্টার্ন স্টেট রয়েছে তাদের ক্ষেত্রে কেমন হাইট লাগবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। দেখো, ক্যান্ডিডেট সেলিং ফ্রম দ্য নর্থ ইস্টার্ন স্টেট অফ অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা, তাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে হাইট লাগবে 162, মহিলাদের ক্ষেত্রে হাইট লাগবে 152.5 সেন্টিমিটার, ঠিক আছে। চেস্টের ব্যাপারটা তোমাদের বলে রাখছি, তোমরা যদি URBCP বা EWS প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমাদের চেস্ট 80 সেন্টিমিটার থাকতে হবে, এবং সেটাকে মিনিমাম এক্সপেনশন করে 5 সেন্টিমিটার ফুরাতে হবে। তুমি যদি ST প্রার্থী হয়ে থাকো, সেক্ষেত্রে তোমার চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার, এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে সেটা 81 সেন্টিমিটার পর্যন্ত করতে লাগবে, যেটা এখানে বলা হয়েছে। তো আশা করছি তোমাদের আমি সব কিছু বিস্তারিতভাবে বলতে পারলাম, কেন এটা বললাম, ঠিক আছে। অনেকের মনে প্রশ্ন হতে পারে, দাদা সত্যি কি এখানে 20টা করে প্রশ্ন আসবে না 25টা করে প্রশ্ন আসবে, ঠিক আছে। অনেক জায়গায় তো আমরা দেখছি 25টা করে প্রশ্ন বলা হয়েছে। দেখো, যেহেতু পরীক্ষাটা SSC স্টাফ সিলেকশন কমিশন কন্ডাক্ট করবে, যেহেতু তোমাদের এবছর অর্থাৎ 2022 যেটা রিক্রুটমেন্ট SSC কনস্টেবল, যেটা 2023 তোমাদের প্রক্রিয়া চলছে, সেক্ষেত্রে কিন্তু এই সিলেবাসটা ছিল বা এই এক্সাম ক্রাইটেরিয়াটা ছিল। তো আশা করছি যেহেতু SSC এই প্রক্রিয়াটা বা 2024 বা 2023 যে সিলেকশনটা তোমাদের হতে চলেছে, যে নিয়োগটা নতুন করে হবে, যে 1,29,000 পর, যেহেতু সেটা SSC কন্ডাক্ট করবে, তো আমি মনে করি যে তোমাদের কিন্তু এগুলো থাকবে এক্সাম সিলেবাস বা PST PET, ঠিক আছে। অবশ্যই আমরা অফিসিয়াল নোটিফিকেশন থেকে চোখ রাখবো, আশা করছি কিছুদিন পর, 2-2.5 মাস পর তোমরা অবশ্যই জুন জুলাই মাস নাগাদ কিন্তু এটার বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে, ঠিক আছে। কিন্তু একটা কথা তোমাদের বলে রেখি, দেখো রিজনিংয়ে 20টা প্রশ্ন আসুক বা 25টা প্রশ্ন আসুক, সাবজেক্ট রিজনিং, রিয়েল নলেজ, ম্যাথ, ইংলিশ, হিন্দি, এই 4টাই সাবজেক্ট থাকবে, ঠিক আছে। সাবজেক্টের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, এই কথাটা মনে রাখো। সে তোমার প্রশ্ন 25টা করে থাকুক বা প্রশ্ন 20টা করে থাকুক, ঠিক আছে, অবশ্যই 4টা সাবজেক্ট থাকবে, 4টা সাবজেক্ট অবশ্যই জোর করো পড়ো। যদি নেক্সট কোনো কিছু লেটেস্ট আপডেট আমি পেয়ে থাকি, অবশ্যই সেটা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। চলো, এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকার চেষ্টা করবে। জয় হিন্দ বন্ধুরা।